সুসুদা আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল থেকে মিজান রহমান আজারির হুজুরের পিছনে কিছু সংখ্যক নাস্তিক লেগে আছে, আর সেই নাস্তিকদের মুখে ছুড়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি দয়া করে পুরো ভিডিওটি দেখে যাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মাওলানা আজহারির বিচার ঝুলে আছেন হাইকোর্ট হোম অফিসের। লন্ডনে আসতে গিয়ে কাতারে আটকে পড়া মাওলানা মিজান রহমান আজহারি বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনের হাইকোর্টে আপিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিস টু দুই দিনের সময় দিয়েছেন কেন মিজান রহমান আজহারির ভিসা বাতিল হলো, সেই বিষয়টি বাক্য দেওয়ার জন্য সেই হিসাবে সাপ্তাহিক ছুটি থাকার মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হওয়ার সুযোগ নেই। এদিকে ব্রিটেনের যে অনুষ্ঠানের মিজানুর রহমান আজহারি উপস্থিত থাকার কথা, সেই অনুষ্ঠান আয়োজক আই অন টিভির আফাদক অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে। লন্ডনে স্থানীয় সময় রাত 11:30টায় আই অন টিভির সিও পেজে একটি ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন বিষয় কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সাথে মাওলানা মিজান রহমান আজহারি ভালো আছেন এই সংবাদ তিনি দর্শকদের জানিয়ে দিয়েছেন। আতাউল্লাহ ফারুক বলেন, পরে আবারও অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করা হবে, এই ক্ষেত্রে টিকিট হাতে রাখার জন্য বলা হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলে এই টিকিটের কনফারেন্স দেখা যাবে। আই অন টিভি আশা করেছে হোম অফিসের রিফ্রেশমেন্টস পরে হয়তো মাওলানা আজহারির ভিসা বহাল করা হবে। এদিকে দুই দফা হোম অফিসের ফেস অফিসের যোগাযোগ করা হলে তারা এই প্রতিবেদক জানায়, মাওলানা মিজানুর রহমান আজহারি বিষয়টি নিয়ে তাদের কাছে আরও কিছু তথ্য অনুসন্ধানের জন্য অনুরোধ আসছে, তবে তারা এই মুহূর্তে এটা নিয়ে কোনো তথ্য দিতে পারবে না। জানা গেছে কাতার বিমানবন্দরের বাতিল করা হয়েছে মিজানুর রহমান আজহারি ব্রিটেন আসার ভিসা। আজহারি মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে বুধবার ভোরে পৌঁছান, এরপর সকল লন্ডনের ফ্লাইটে ওবার জন্য সংশ্লিষ্ট গেটে আসলে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। কেন মিজানুর রহমান আজহারি ভিসা বাতিল হয়েছে সেটা জানা যায়নি। তবে সর্বশেষ খবর অনুযায়ী কাতার বিমানবন্দর থেকেই প্রায় দুই দিন ধরে চেষ্টা করা হয়েছে সমস্যার সমাধানের। ভিসা জটিলতা দেখা দেওয়ার পর তিনি 96 ঘন্টার জন্য ট্রানজিট ভিজিট ভিসা পান কাতারে। জানা গেছে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে ব্রিটেনের আই ওয়ান টিভির আমন্ত্রণে এসেছিলেন। রবিবার থেকে লন্ডন সহ ব্রিটেন 6টি শহরে ইসলামিক বক্তব্যর আয়োজন করা হয় আই ওয়ান টিভির পক্ষ থেকে। তবে আজহারির আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্রণ প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারির আগমনে স্বাগত জানিয়েছে, আবার 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযোদ্ধার পক্ষের অনেক মানুষ আজহারির সফরে বিরোধিতা করে আসছিল। ব্রিটেনের এমপি থেকে শুরু করে হোম অফিস সহ বিভিন্ন জায়গায় মিজানুর রহমান আজহারির বিভিন্ন বক্তব্য, সেখানে ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে, যেসব বক্তব্য ঘৃণা চড়ায় এমন এসব ভিডিও পাঠানো হয়েছে। আই অন টিভির সিও আতাউর ফারুকের সাথে গত দুই দিন কয়েকের দফা যোগাযোগ করা হয়েছে, তিনি এর মধ্যে দ্বিতীয়বার কথা বললে বিস্তারিত কিছু বলেননি। এদিকে সফর বাতিল সম্পর্কে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দেওয়া হলে তিনি কোনো উত্তর দেননি।